তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ ট্রিক সম্পর্কে কথা বলবো, যার মাধ্যমে আপনারা আপনার ফোনের হোয়াটসঅ্যাপকে আরও বেশি নিরাপদ রাখতে পারবেন। তো সর্বপ্রথম দেখাবো এর একটি ডেমো। যেমন আমি যদি আমার ফোনের হোয়াটসঅ্যাপকে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন চ্যাটগুলো সব আননোন 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 শো হচ্ছে। আপনারা যদি এখন স্ট্যাটাসে যান, কলসে যান বা সেটিংসে যান, তাহলে দেখবেন কোনো কিছুই কাজ হচ্ছে না। আপনারা হাজারবার হোয়াটসঅ্যাপ ওপেন করলে একই রকম দেখতে পাবেন, সব কিছু আননোন শো করবে। তো এখন কথা হলো আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন কিভাবে। তো আমি হোয়াটসঅ্যাপ যদি ইউজ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে নিচের দিকে। তো এই বাটনে আমি তিনবার টাচ করব, তিনবার চাপ দিলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে। এখন আমি এই পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড দিলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটগুলোকে লক করে রাখতে পারবেন, আরও বেশি নিরাপদ রাখতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা যদি এই ধরনের লক আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লাগাতে চান, তাহলে আজকের ভিডিও পুরো দেখুন। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। হোয়াটসঅ্যাপের জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সিম্পলি প্লে স্টোরে গিয়ে হোয়াটসলক লিখে সার্চ করবেন, তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। তো এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ইউজ দি প্রিমিয়াম ভার্সন এখানে ক্লিক করতে হবে। দেন আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন চ্যাটস অপশনটি। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করতে হবে। দেন গট ইট। দেন আপনাদের নিয়ে যাবে ইউসেজ এক শেষে। তো এখানে গিয়ে আপনারা এই অ্যাপটিকে অন করে দেবেন। অন করার পর ব্যাকে আসবেন। এখন আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, তো পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে আসলে দেখবেন পাসওয়ার্ড এবং প্যাটার্ন দুটো অপশন রয়েছে। তো আপনারা যেটাই সেট করতে চান সেখানে ক্লিক করবেন। তো আমি সেট করতে চাই পাসওয়ার্ড। এখানে যাওয়ার পর আপনারা আপনার মন মতো পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন। তো এখানে অবশ্যই আপনারা দুইবার দেবেন পাসওয়ার্ড যেটাই সেট করবেন। দেন আপনারা পাসওয়ার্ড সেট হয়ে গেলে এখানে পেয়ে যাবেন ইন্টারঅ্যাক্টিভ কভার। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ক্রিয়েট ফেক শর্টকাট। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে একটি শর্টকাট ক্রিয়েট করে নেবেন। তো এটাই হচ্ছে মূলত কাজ, আর আপনাদের কোনো কিছু করতে হবে না। এখন আপনারা ব্যাকে চলে আসুন এবং আপনারা দেখতে পারবেন যখন আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপকে ওপেন করছেন, তখন দেখবেন যে চ্যাটগুলো সব আননোন আননোন দেখাচ্ছে। এবং আপনি যখন এই বাটনে তিনবার টাচ করবেন এবং যখন আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, তখন দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ আনলক হয়ে যাচ্ছে। তো দেখলেন অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ।